হ্যালো বন্ধুরা, এই চ্যানেলে আমরা অনেক ধরনের ইঞ্জিন সম্পর্কে আলোচনা করেছি, জানার চেষ্টা করেছি সেগুলো কিভাবে কাজ করে। যেমন ধরুন টু স্ট্রোক, ফোর স্ট্রোক, ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন, রকেট ইঞ্জিন, হাইড্রোজেন ইঞ্জিন ইত্যাদি আর কি। কিন্তু আজকে ভিডিওতে আমরা অন্য এক ধরনের ইঞ্জিন সম্পর্কে জানার চেষ্টা করব, যেটা যদি সাকসেসফুল হয় তবে অনেক ধরনের প্রবলেম সলভ হতে পারে। এতদিনে আমরা যে সমস্ত ইঞ্জিন সম্পর্কে আলোচনা করেছিলাম, সেটা ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন হোক, রকেট ইঞ্জিন হোক, জেট ইঞ্জিন, যে কোনো ইঞ্জিনই হোক না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কম্বাসশনের জন্য পাওয়ার তৈরি হয়। কম্বাসশন মানে জ্বলন ক্রিয়া, অর্থাৎ প্রত্যেকটা ইঞ্জিনের ক্ষেত্রে কোনো এক ধরনের ফিউলকে ব্যবহার করা হয়, সেটাকে ইঞ্জিনের মধ্যে কম্বাসশন করতে হয়, অর্থাৎ জ্বালাতে হয়, আর এর থেকেই আমরা ওই ইঞ্জিনের মধ্যে থেকে পাওয়ার বের করে ফেলতে পারি। কিন্তু আজকে এই ভিডিওতে আমরা যে ইঞ্জিন সম্পর্কে আলোচনা করব, সেক্ষেত্রে কম্বাসশনের বদলে ডেটোনেশন করা হয়, অর্থাৎ একটা কন্ট্রোলড ব্লাস্ট, আর ওই ব্লাস্টের মাধ্যমে ওখান থেকে পাওয়ার তৈরি হয়। তার মানে আপনি বুঝতে পারছেন যে একদিকে যেমন এক ধরনের ইঞ্জিনেতে ফিউলকে জ্বালাতে হয়, অপরদিকে আজকে যে ইঞ্জিন সম্পর্কে আমরা আলোচনা করব সেখানে ডেটোনেশন হয়। আচ্ছা, এবারে এখানে ডেটোনেশন এবং কম্বাসশন এই দুটোর মধ্যে পার্থক্য আছে, সেটা আমি পরে বলছি। অ্যাকচুয়ালি কম্বাসশন ইঞ্জিন এবং পালস ডেটোনেশন ইঞ্জিন দুটো একটু আলাদা। কম্বাসশন ইঞ্জিনের ক্ষেত্রে কম্বাসশন হয়, অর্থাৎ জ্বলন প্রক্রিয়া হয় ইঞ্জিনের মধ্যে। যেমন ধরুন, যদি একটা মোমবাতিকে আপনি লাইটার দিয়ে জ্বালান, তাহলে এখানে চারটে জিনিসের দরকার পড়বে: অক্সিজেন, ফিউল, হিট এবং একটা কেমিক্যাল রিয়াকশন, যার জন্য এই কম্বাসশনটা হবে, এবং সম্পূর্ণ মোমবাতিটাকে জ্বলতে কিছু সময় লাগবে। কিন্তু ডেটোনেশন একটু আলাদা ধরনের হয়। ডেটোনেশনের ক্ষেত্রে এই সম্পূর্ণ মোমবাতির মধ্যে যতটা ফিউল আছে সেটা একবারে বার্ন হয়ে যাবে, ঠিক যে ধরনের প্রসেস আমরা কোনো বোমের মধ্যে পাই। মানে যে কোনো বোমের মধ্যে কোনো এক ধরনের ফিউল তো থাকে, তো সেটা বারুদও হতে পারে, আরডিএক্সও হতে পারে, এমনকি নিউক্লিয়ার বোমও হতে পারে। বোমের ক্ষেত্রে কিন্তু বোমের ভেতরে যে ফিউলটা থাকে সেটা ধীরে ধীরে বার্ন হয় না, পুরোটা একবারে বার্ন হয়ে যায়, তার জন্যই আমরা ওই বিশাল বিশাল ধামাকা দেখতে পাই। তো আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে জ্বলন এবং ডেটোনেশনের মধ্যে পার্থক্যটা কি। আর যদি বুঝতে পারেন তবে এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জ্বলনের থেকে ডেটোনেশনের ক্ষেত্রে কোনো ইঞ্জিনের পাওয়ার আরও অনেক বেশি বেড়ে যাবে। এবার আপনার হয়তো মনে হতে পারে যে কম্বাসশন ইঞ্জিনের ক্ষেত্রে তাহলে ডেটোনেশনকে ব্যবহার করা হয় না কেন, কম্বাসশনকে কেন ব্যবহার করা হয়। আসলে কম্বাসশন ইঞ্জিনের ক্ষেত্রে যে ফিউলকে আমরা ব্যবহার করি, যেমন ধরুন পেট্রোল কিংবা ডিজেল, এই ধরনের ফিউলকে ইঞ্জিনের মধ্যে জ্বালাতে গেলে এগুলোকে ভাঙতে হয়। ভাঙতে হয় মানে ফিউলগুলো বাষ্পের আকারে ইঞ্জিনের মধ্যে ঢোকে এবং বাতাসের সঙ্গে মিশে অক্সিডাইজ হয়, তারপরে এটাকে জ্বালানো হয়। কারণ অক্সিজেন না থাকলে কোনো জিনিস জ্বলে না, আপনারা সবাই জানেন। তবে যদি এই সমস্ত ইঞ্জিনের মধ্যে লিকুইড ফিউল যেমন পেট্রোল কিংবা ডিজেলকে ব্যবহার না করে যদি ডিরেক্টলি গ্যাসকে ব্যবহার করা যায়, তাহলে হয়তো ডেটোনেশন প্রসেসটা করা যেতে পারে। কিন্তু ডেটোনেশনের ক্ষেত্রে যে শক ওয়েভ তৈরি হয় সেটা সুপারসনিক হয়, আর সাধারণত যে সমস্ত ইঞ্জিন আমরা ব্যবহার করি তার পিস্টনগুলোকে অত পাওয়ারকে হ্যান্ডেল করার জন্য তৈরি করা হয় না। তবে বৈজ্ঞানিকরা অনেক ধরনের ডিজাইনের উপর কাজ করছে, যেখানে পিস্টন ইঞ্জিনের মধ্যে ডেটোনেশনের ফলে তৈরি হওয়া এই সুপারসনিক ওয়েভকে কন্ট্রোল করে সেটাকে কম্বাসশন ইঞ্জিনের মতোই এক ধরনের ইঞ্জিন তৈরি করার। তবে এখনও পর্যন্ত তেমন কিছু সিগনিফিকেন্ট তৈরি হয়নি। ইঞ্জিনের মধ্যে যদি একটা ফুল্লি কন্ট্রোলড এক্সপ্লোশন করা হয়, তবে তার এফিসিয়েন্সি ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনের থেকে অনেক বেশি হবে। তার কারণ হলো এক্ষেত্রে জ্বলনের জায়গায় একটা কন্ট্রোলড এক্সপ্লোশন হয়। তবে এই এত পাওয়ারকে ইউটিলাইজ করতে গেলে যে ইঞ্জিন তৈরি হবে সেটা অনেক বেশি কমপ্লেক্স হবে, কিন্তু কমপ্লেক্সিটি সরিয়ে সেটাকে সিম্পল বানাতে হবে। তার সাথে যেহেতু কন্টিনিউয়াসলি এক্সপ্লোশন চলবে ওই ইঞ্জিনটার মধ্যে, তাই খুব হাই স্ট্রেংথ মিশ্র ধাতু দরকার, যেটা ওই এক্সপ্লোশনকে কন্টিনিউয়াসলি সামলাতে পারবে। বৈজ্ঞানিকদের মতে একটা পালস ডেটোনেশন ইঞ্জিন প্রায় Mach 5 পর্যন্ত স্পিড অ্যাচিভ করতে পারবে। তবে যেহেতু এই ইঞ্জিনগুলোর মধ্যে একটা সুপারসনিক শক ওয়েভ তৈরি হবে, তাই এর শব্দ অনেক বেশি হবে এবং ভাইব্রেশনও অনেক বেশি থাকবে। তবে আরও এক ধরনের পদ্ধতি আছে যেক্ষেত্রে পালস ডেটোনেশনের জায়গায় কন্টিনিউয়াস ডেটোনেশন করা সম্ভব হতে পারে, একে ওয়াটারি ডেটোনেশন বলা হয়। এক্ষেত্রে একটা ডেটোনেশনের ওয়েভ কন্টিনিউয়াসলি টর্নেডোর মতো আবর্তন করতে থাকবে। পজিটিভ দিক হলো এই ইঞ্জিনের ক্ষেত্রে কন্টিনিউয়াস থ্রাস্ট পাওয়া যাবে। এই ধরনের ইঞ্জিনকে RDE, অর্থাৎ রোটেটিং ডেটোনেশন ইঞ্জিন বলা হয়। থিওরিতে এই RDE ইঞ্জিনকে জেট ইঞ্জিনের থেকেও ছোট বানানো যেতে পারে, এমনকি ছোট রকেট ইঞ্জিনকেও এই RDE দিয়ে রিপ্লেস করা সম্ভব। নর্মাল রকেট ইঞ্জিনের ক্ষেত্রে যেমন টার্বো পাম্পকে ব্যবহার করতে হয় ফিউলকে ইনজেক্ট করার জন্য, কিন্তু RDE-র ক্ষেত্রে শুধুমাত্র শক ওয়েভকে ব্যবহার করে প্রেশার জেনারেট করা সম্ভব। তাই থিওরিটিক্যালি রকেট ইঞ্জিনের 30% ওজন কমে যাবে যদি RDE-কে ব্যবহার করা হয়।
এবং ডিজাইনটাও অনেক বেশি সিম্পল হবে। কিন্তু সমস্যা ওই একটাই এসে দাঁড়ায়, ইঞ্জিনের মধ্যে যে এক্সপ্লোশনগুলো কন্টিনিউয়াসলি হতে থাকবে সেটাকে কন্ট্রোল করা খুবই মুশকিল কাজ। তবে নতুন একটা ব্রেক থ্রু পাওয়া গেছে এই আরডি ইঞ্জিনের ক্ষেত্রে। নাসা তাদের একটা নতুন আরডি ইঞ্জিন টেস্ট করেছে প্রায় 10 মিনিট ধরে, যা প্রায় 4000 পাউন্ড থ্রাস্ট তৈরি করছিল। কিন্তু ইঞ্জিনটার মধ্যে প্রচুর পরিমাণে প্রেশার তৈরি হচ্ছিল। তবে তারা ইঞ্জিনটাকে তৈরি করেছিল জিআর কপ 42 বলে একটা কপারের অ্যালয় দিয়ে। এই নতুন মিশ্র ধাতুটার প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার এবং প্রেশারকে সহ্য করার ক্ষমতা আছে। আর এর থেকে আমরা একটা জিনিস তো বুঝতে পারি, যে সমস্ত ধাতু বা মিশ্র ধাতুকে আমরা ব্যবহার করি সেগুলো ছাড়াও নতুন ইনোভেশনের জন্য নতুন নতুন মিশ্র ধাতু তৈরি করার কতটা প্রয়োজনীয়তা আছে। আরডিএ টেকনোলজি বহুদিন থেকেই বৈজ্ঞানিকদের কাছে ছিল, কিন্তু এই ধাতুটা আবিষ্কার করার পরেই এই ইঞ্জিনটাকে তৈরি করা সম্ভব হয়েছে। তবে এই সব কিছুই এখন রিসার্চ এবং ডেভেলপমেন্টের স্টেজেতে আছে, অথবা কমার্শিয়ালি অ্যাভেলেবেল আরডি ইঞ্জিন এখনও পর্যন্ত আসেনি, কারণ এই ধরনের ইঞ্জিনের ফিজিক্সটা প্রচণ্ড পরিমাণে কমপ্লেক্স। সম্পূর্ণ ইঞ্জিনটাই ফ্লুইড ডায়নামিক্সের ওপর বেস করে তৈরি, তাই সঠিক কম্পিউটার মডেলের দরকার এই ইঞ্জিনটাকে প্রপারলি কাজ করার জন্য। তবে বর্তমানে অ্যালগোরিদম এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রচণ্ড পরিমাণে অ্যাডভান্স হয়ে গেছে এবং ভবিষ্যতে আরও অনেক অনেক বেশি অ্যাডভান্স হবে, যার ফলে কম্পিউটার ডিজাইন কিংবা নতুন কোনো অ্যালয় তৈরি করা আমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। এবং ভবিষ্যতে এমন এমন জিনিস আসতে চলেছে যেগুলো বর্তমানে আমরা কল্পনাও করতে পারছি না। আবার এমনও হতে পারে যে এমন এক ধরনের ইঞ্জিন তৈরি হলো যেটা এই রোটেটিং ডেটোনেশন ইঞ্জিনকেও রিপ্লেস করে এর থেকেও অ্যাডভান্স কোনো টেকনোলজি নিয়ে চলে আসলো। তো ভবিষ্যতে অনেক কিছুই হতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক এবং অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরে ভিডিওর সাথে। তখন জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।